মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে, কি কার ছবি শ্মশানে কে ছিল? অনেক বড় খেলা হচ্ছে রেহান বাবু, অনেক বড় খেলা। চ্যাটার্জি পরিবার খুব বিপদের মধ্যে আছে রেহান বাবু, আর সেটা ওরা বুঝতে পারছে না। রাজেশ্বর চ্যাটার্জি রুদ্রানী চ্যাটার্জিকে ছুরি মারছে পেছন থেকে ওই বিশ্বেশ্বর চ্যাটার্জি আর মাখন। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি সব আপনাকে পরে বুঝিয়ে দেব। কাকে ফোন করছেন? শকুনিকে। মানে হ্যালো, কে বলছেন? যোগমায়া বলছি, যোগমায়া চ্যাটার্জি। তুমি কি ব্যাপার, ফোন করছো কেন? তুমি নয়, আপনি বলতে শিখুন। যে মালিকের কাছে হাত পেতে টাকা নিয়ে পেট চালান, যে আপনাকে অন্ন দেয়, সেই বাড়ির বউ আমি। আপনি বলুন। ওকে 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 ওকে, বলুন বলুন। যোগমায়া? যোগমায়া নয়, ম্যাডাম। ওকে ম্যাডাম, বলুন। গতকাল রাতে যে মেয়েটি মারা গেল। কি? হ্যাঁ, গতকাল রাতে যে মেয়েটি মারা গেল তার দাহ হয়নি এখনো। কালকে কেউ মারা যায়নি, কালকে হাসপাতালে কেউ মারা যায়নি। হাসপাতালে কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড নেই। রেকর্ড নেই সেটা আমি জানি। মাখন, শকুনির মতো আপনি, আপনি কি আর রেকর্ড রাখবেন? সব রেকর্ড লোপাট করে দিয়েছেন। খেলা কিন্তু জমে গেছে। মানে মানে কি কি বলছেন, কি আপনি কি কি বলছেন? আমি বলছি সতর্ক হও, পেছন থেকে যারা ছুরি মারে তাদেরকে যোগমায়া চ্যাটার্জি কোনোদিনও ক্ষমা করে না। আমি রেহান চ্যাটার্জির স্ত্রী, চ্যাটার্জি বাড়ির উপর কোনো আঁচ আসতে দেব না। আমি বলে দিলাম। হ্যালো 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 সরকার কাকা, এবার আমি আসি, সাবধানে থেকো। প্রকাশ কাকা, তোমাকে হয়তো আমার পরে দরকার লাগতে পারে। কোনো কোর্ট কাচারি আদালত হলে সাক্ষী দিতে আপনি ভয় পাবেন না তো? না মা, আমরা সব সময় তোমার পাশে আছি। সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণের মতো তোমরা দুজনে, তোমাদের মঙ্গল হোক, মঙ্গল হোক। আসি আসি, চলো চলো। যোগমায়া ম্যাডাম ফোন করেছিল। ম্যাডাম? কে ম্যাডাম, কে ম্যাডাম, কাকে ম্যাডাম বলছেন আপনি? একটা মৃত্যু রিক্সাওয়ালার মেয়ে ম্যাডাম, এইখানে একটাই ম্যাডাম আছে, এই রুদ্রানী চ্যাটার্জি। বিশ্বাস করুন, আমি ওকে বলেছিলাম যোগমায়া তুমি, কিন্তু আমাকে অপমান করে দিল, আমাকে যা নয় তাই অপমান করে দিল। বললো যোগমায়া ম্যাডাম বলতে, উনি চ্যাটার্জি গ্রুপের বাড়ির বউ। দেখাচ্ছি দেখাচ্ছি, ওই মেয়েকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আমাকে এখন চেনে না, চেনে না আমাকে। না না, সে বের করবেন, কিন্তু আগে বিপদের কথাটা শুনুন। বিপদ? কি বিপদ? ও জানে স্যার, কাল রাত্রেবেলা হাসপাতালে কেউ মারা গেছে। কি? বাবা, ও কি করে জানলো? কি সব বাজে বাজে, কোনো রেকর্ড রাখোনি তো তুমি? না 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 স্যার, আমি রেকর্ড সব লোপাট করে দিয়েছি, সব লোপাট করে দিয়েছি আমি পরে। কিন্তু ও জানে আমি আমি লোপাট করেছি, আমি বুঝতে পারছি না এখন। আচ্ছা ঠিক আছে, ইয়ে ডেড বডিটা দাও হয়েছে তো? সরি স্যার, ওটা বাঁচিয়ে রেখেছি পাইলের জন্য, আপনারা পাল্টি খেলে ডেড বডিটা কাজে আসবে।
কি হলো উত্তরটা দাও। হ্যাঁ স্যার, দাও হয়ে গেছে, দাও হয়ে গেছে, দাও হয়ে গেছে। জগমায়া সব বলছে কেন? আমি ভাবছি ওই জগমায়া মেয়েটা এত কিছু জানলো কি করে। এরপর তো আমার চিন্তা হচ্ছে, আমার আমার চিন্তা হচ্ছে ও গায়ত্রী দেবী অব্দি না পৌঁছে যায়। কাকা বাবু, এ কি এত কিছু আপনি ভাবে কেন বই নিয়ে আসছেন? আমাকে দিন, আমি ধরছি, দিন দিন আমাকে দিন। আরে না না, ওনাকে করতে দাও, ফুলের ঘায়ে মূর্ছা যাচ্ছে। এইটুকু মাল বইতে কাত হয়ে গেলেন? আসলে সারা জীবন তো কিছু করেননি, সারা জীবন ফুটানি মেরেই কাটিয়ে দিয়েছেন। নড়াচড়া তো বিশেষ কিছু একটা হয় না, তাই হয়তো হাড্ডিতে জং পড়ে গেছে। জগমায়া, তুমি 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 আমার সঙ্গে ঠিক করে কথা বলে বলে দিলাম। দাও দাও দাও, আমার গাড়ি চাবি দাও, বলে দাও দাও। কেন, ক্লাব টানছে নাকি? হ্যাঁ, ওসব ক্লাব টাব যাওয়া হবে না। বাড়িতে উৎসব, বাড়িতে বড় বউ এসেছে, সঞ্জয় চ্যাটার্জির বউ, রেহান চ্যাটার্জির বউ এসেছে, জোড়া বউ এসেছে। আজ আপনি বাড়িতে থাকুন, সমস্ত কাজকর্ম করুন। তোমার মনে হয় না যে তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো? সবে তো কলি সন্ধে, আগে আগে দেখো কি করি। এই বাড়ির সব কটাকে যদি শোধরাতে না পারি, তাহলে আমার নামও জগমায়া চ্যাটার্জি নয়। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। তুমি ভাবছো তুমি অনেক কিছু করবে, তুমি কিছুই করতে পারবে না। তুমি বড্ড বেশি ইন্টারফেয়ার করছো, অনেক বেশি ইন্টারফেয়ার করছো। অনেক কিছু জেনে গেছো তুমি, এতটাও জানা ঠিক না। বেশি জানতে নেই জগমায়া, বেশি জানতে নেই। তুমি কিন্তু বড্ড বেশি জেনে ফেলেছো, আর তার ফল কিন্তু সবসময় ভালো হয় না। শ্বশুর মশাই, রক্ত চক্ষু দেখাচ্ছেন নতুন বিয়ে করে আসা পুত্রবধূকে। রেহান বাবু, আপনি কিছু বলবেন না? বাবা প্লিজ, ও তোমার পুত্রবধূ হয়, সম্বন্ধে কথা বলো। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। বড্ড বেশি বউ এভাবে কথা বলছো আজকাল তুমি। রেহান, বউয়ের আঁচল ধরছিস, বউয়ের আঁচল ধরছিস তুই, স্ত্রৈণ হয়ে গেছিস বল, স্ত্রৈণ। স্ত্রৈণ বলছেন কেন? ও তো ঠিকই বলছে। তুমি চুপ করো, একদম চুপ করো, একটা কথাও বলবে না। রেহান, তোমার স্ত্রীর এই বাড়াবাড়ি কিন্তু আমি কিছুতেই এই বাড়িতে অ্যালাউ করবো না। পারলে তোমরা এই বাড়িতে কিছু চলে যাও, আর যদি এ বাড়িতে থাকতে চাও তাহলে আমি যা বলবো সেই কথা মেনে শুনে তোমাকে থাকতে হবে। কথাটা মাথায় রেখে দিই। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।